গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে হোলি, তার জন্য হ্যাপি হোলি টু অল। সবাই খুব আনন্দ করুন, হোলিতে জমিয়ে রং মাখুন আর ভালো ভালো খাবার খান। আর আজকে মানডে, খুশি এসেছে, খুশি হ্যাপি হোলি বলে দাও সবাই। আমার মেয়ের সাথে দেখা করতে এসেছি, এখন মেয়েদের প্ল্যানিং চলছে, কখন কে খেলতে যাবে হোলি, কখন এখানে 10:30 থেকে স্টার্ট হয়ে যাবে, বাচ্চারা হোলি খেলবে। কালকে আপনাদের রাতের বেলা দেখালাম তো খালি খালিকা, কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখানের এই রিচুয়ালসটা বেশ একটু অন্যরকম, এখানে বেশ পুজো টুজো করে নিয়ে তারপর হালিকা স্টার্ট হয়। বাট আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমরা যেটাকে ন্যাড়াবুড়ি পোড়া বলি, সেই একটা গানও গাইতাম আমরা, মানে সবাই মিলে দাঁড়িয়ে একসাথে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল রে হরি বল, এই গানটা গাইতাম। কিন্তু এখানে সেসব হয় না, এখানে সমস্ত যখন হালিকা হয়, যেগুলো ঘরে আমরা যেগুলো দিয়ে রান্না করি, ডাল চাল, তারপরে কেউ নারিয়েল, এইসব ধরনের কিছু জিনিসপত্র। তারপর আরেকটা জিনিস দেখলাম, ওই কি ছোলা শাক, ছোলা শাকের শাকটা, মানে শাকের গাছটা, ওটাকেও আহুতি দিচ্ছে। এইগুলো কালকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো মতো নোটিস করছিলাম কি কি দেয় ওরা। আর যেটা ন্যাড়াপুরি পোড়াটার পাশ দিয়ে বারবার করে সবাই রাউন্ড দিয়ে দিয়ে ঘুরছে। যাই হোক, ভালো লাগলো এখানকার রিচুয়ালসটা, বেশ একটু অন্য ধরনের। আজকে দোল আছে, আপনাদের সাথে শেয়ার করবো এখানে সবাই কেমন দোল খেলছে, এক এক করে সবই শেয়ার করবো। আজকে আবার কাজের দিদিও আসবে না, আজকে ছুটি নিয়েছে দোলের জন্য, সেজন্য ঘরেরও সমস্ত কাজকর্মগুলো করে নিতে হবে, আজ পুজোও আছে। ঠিক আছে, এক এক করে কাজকর্মগুলো করে নিই, চলুন পরে দেখা হচ্ছে আবার। কালকে যে বাজার থেকে সমস্ত সবজি এনেছিলাম সেইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই ঝুড়িতে রেখে দিয়েছি, এখন জলটা ভালোভাবে ওয়াশ আউট হয়ে যাবে তারপর তুলে দেব। আর কিছুটা বাসন ছিল কালকে রাতের, সেইগুলোকেও এখনই এই মেজে নিয়েছি। এবার এগুলোকে এক এক করে জায়গায় সব গুছিয়ে রাখবো, এতেও শুকনো বাসনগুলো রয়েছে সেইগুলোকেও তুলবো একে, এখন অনেক কাজ। একদিকে মেশিনও চালিয়ে দিয়েছি, মেশিনে জামা কাপড় হয়ে গেলে এগুলোকে আবার মেলে দেব, নাহলে বেলা হয়ে গেলে জামা কাপড় গুলো আর শুকাবে না। এবার এক এক করে বিছানা গুলো তুলে নেব, বিছানাটা তুলতে হবে, এখনো হয়নি। মেয়েকে ব্রেকফাস্ট নিয়ে দিয়েছি, আজকে ব্রেকফাস্টে আবার স্মুদি করে দিয়েছি, কেননা আজকে বেরোবে এখন দোল খেলতে, কখন বাড়ি ফিরবে কোনো ঠিক নেই, পেটটা ভরা থাকবে। তাও আবার বায়না ধরেছে, একটু স্যান্ডউইচও বানিয়ে দেবে তুমি আমাকে আজকে। আর ঠিক আছে, করে দেবো, একটু পরে খাস ওটা, আগে ব্রেকফাস্টটা কমপ্লিট কর। সকালবেলা ঘুম থেকে উঠেই ওগুলো খাওয়া ঠিক না, সেই জন্য আগে মিল্কের উপরে থাক, পরে এটা খাস। আর আমি আর রাকেশ রুটি খেয়ে নেবো, রুটি আর লাউ ডাল আছে সেটা খেয়ে নেবো, আর একটু সুস্থ আছি সাথে, এইটা দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। ঘরের কাছে মোটামুটি কিছুটা এগিয়ে এসছে, মুছিয়ে নিয়ে ঘরটা মুছে নেবো, ঝাড়ু দিয়ে মুছে নিয়ে পুজো করে তারপর আমরা বেরিয়ে যাবো। মেয়ে চললেন এখন দোল খেলতে, একদম হোলির হোলি খেলতে, মানে একদম হোলির জামা কাপড় পরে একদম রেডি হয়ে গেছে। আয় এদিকে আয়, কি জুতো পরে যাচ্ছিস? হ্যাপি হোলি টু অল অফ ইউ, প্লে আর সেফ এন্ড হ্যাপি হোলি, বাই। এখন চলে গিয়ে আবির নে, আবির নিয়ে যাসনি, বেশি জল মাখবি না কিন্তু। হ্যাঁ সেই তো, টাটা। চশমা নিলি না? আমিও জামা কাপড় সব মেলে দিয়েছি, তোর বাবাও নিচে বসে আছে, মেয়ে যাবে পাহারাদার বসে আছে নিচে। সব ফ্রেন্ডসরা এখন ডাকছে, ফোন করে বলছে আয় দোল খেলবো। আমি ভাবছিলাম যে যাবো না যাবো না, ভাবতে ভাবতে ভাবলাম এতবার ফোন করছে, আমি ঠিক আছে যাই, আমাদের সোসাইটির হোলি সেলিব্রেশন, দেখুন কি অবস্থা সব, হোলির রং মেখে একদম।
এক একজনকে কাউকে চেনাই যাচ্ছে না। লাগিয়ে দিয়েছে, এখন থেকে সবাই এসে দাঁড়িয়ে আছে। আর এইদিকে সব বাচ্চা পার্টি, সব বাচ্চাদের দল এইদিকে, সব এক একজন স্নান, জল মেখে পুরো স্নান হয়ে গেছে। এই তোরা দাঁড়া, নাচ কর একটু, রঙ বাড়ছে, চলে যা। নেই হাত মে মোবাইল হ্যায় আঙ্কেল, আমি নেই বাদ মে, চলো চলো ডান্স করো। এই কি রে করবি না, বন্ধ করে দেবো। খেয়ালি সবাই ব্যস্ত, চলো কুচ গানা গাও, থোড়া ডান্স ভি করো, শুভরা দি স্টার্ট করো। বালি রঙ বরসে, রঙ বরসে, ইয়ে সুনার বালি রঙ বরসে। এই এটা ধরো না, লাঞ্চ করতে যাচ্ছি আমরা, প্রচুর হোলি খেলেছি আজকে, প্রচন্ড মজা হয়েছে। আর এখন এই লাঞ্চের জন্য বেরিয়েছি বাইরে, সেজেছি।
আজ ওখানে লাঞ্চের টাইমে ভাবলাম প্রথমে লাঞ্চ করে নিই, তারপর কেমন জায়গাটা কিরকম খাওয়াচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু হঠাৎ করে এমন ভাবে মেঘ করে এলো, তাড়াতাড়ি দৌড়ে বাড়ি চলে আসতে হলো, কিচ্ছু করতে পারলাম না ভিডিও তার জন্য। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, সেই জন্য আরো আমি এখন কিচেন থেকে বিকেলবেলা কিচেনে চলে এসেছি, এই জিনিসটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। দেখো, বাজার থেকে মটরশুঁটি এনেছিলাম প্রায় 2 কেজি মতো। এই মটরশুঁটিটাকে আমি ফ্রিজারে রেখে দিই, সারা বছর তার জন্য ভালো থাকে, কোনো অসুবিধা হয় না। বাজার থেকে যে মটরশুঁটিগুলো ফ্রিজিং মটরশুঁটিগুলো পাওয়া যায় সেগুলো প্রচুর কস্টলি হয়। আমি যে সময় মটরশুঁটি একটু সস্তা হয় সেই সময় এইগুলোকে কিনে আনি, কিনে এনে এইভাবে ছাড়িয়ে এরকম জিপার ব্যাগে করে করে রেখে দিই, যখন ছোট ছোট জিপার ব্যাগ, যখন যেই দিন দরকার হয় সেই একটা ব্যাগ বার করে নিই, নয় হাফ দরকার হলে হাফ এইভাবে ইউজ করি। এটাও তোমরাও করে দেখতে পারো, এটা খুব ভালো একটা টেকনিক মটরশুঁটি প্রিজার্ভ করার জন্য। প্লিজ এটা তোমরা একটু ট্রাই করো। আজকে যে তোমাদের সঙ্গে টিপসটা শেয়ার করলাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর আজকের মতো ভিডিওটাকে এখানেই আমি এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাইকে শুভরাত্রি।